আমরা তো বাণিজ্য করতে গিয়েছিলাম দূর দেশে, প্রচুর লাভ আমাদের হয়েছিল। সেখান থেকে যে মাল কিনবার সেগুলো কিনে আমরা ফিরছিলাম। একদা মাগরিবের নামাজের সময় আমরা এক জায়গায় আমাদের যাত্রা বিরতি করলাম। হঠাৎ করে দেখি পাশের জঙ্গল থেকে একদল বড় বড় ডাকাতেরা হামলা করে দিল, আমাদের মারপিট শুরু করে দিল, বিশাল অত্যাচার শুরু করে দিল, আমাদের মালপত্রগুলো লুটপাট করে নিয়ে যেতে লাগলো। চরম দুর্ভোগের মধ্যে আমরা পড়ে গেলাম। ওই সময় হুজুর আমি আল্লাহ পাকের কাছে বলেছিলাম, মায়া আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের এই মালগুলো ফেরত দাও, আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করো। পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রসিলায় দোয়া চাই, আল্লাহ আমাদের মাল ফেরত দাও গো, আর এদের অত্যাচার থেকে আমাদের রক্ষা করো। আমি দোয়া করলাম, সঙ্গে সঙ্গে বিকট এক আওয়াজ হলো, বিকট একটা আওয়াজ হলো। তারপরে শুনতে পেলাম যে ডাকাত দল, ডাকাত সর্দারেরা সব দৌড়োদৌড়ি ছুটোছুটি চিল্লা চিল্লি করছে, কাতরাচ্ছে, চিৎকার দিয়ে কান্নাকাটি করছে। আমি দেখলাম এক ডাকাত কাঁদতে কাঁদতে আসছে, এসে বলছে, হে সওদাগর, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনার মাল আমরা সব ফেরত দিয়ে দেব। আমাদের আপনার কি না খড়ম শূন্যে খড়ম দুইটো খড়ম দিয়ে এমনভাবে প্রহর করে, আমাদের সর্দার ডাকাত দলের সর্দার নিহত হয়ে গেছে, অনেক ডাকাতেরা মারা গিয়েছে, ওই খড়মের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যায়, মাফ করে দিন, ক্ষমা করে দিন। আমি তখন দেখলাম জঙ্গলের ভিতরে ওই ডাকাতদের গর্জন আওয়াজগুলো আমরা শুনতে পাই, কান্নার আওয়াজ শুনতে পাই। আমি দলবল নিয়ে ওই দিকে গিয়ে দেখলাম ওই দস্যু দলেরা ইতিবিক্ষিপ্ত ছুটোছুটি করে আর কান্নায় ভেঙে পড়ে, বলে, ও সওদাগর সাহেব, মাফ করে দিন, সব মাল ফেরত দিয়ে দেব গো, এই দুটো খড়ম আমাদেরকে এত পরিমাণ প্রহর করে আর সহ্য করতে পারি না। তখন আমি আল্লাহকে স্মরণ করলাম, খড়ম দুটো বন্ধ হয়ে গেল, খড়ম দুটো আমি হাতে নিয়ে দেখলাম, হুজুর এ তো আপনারই খড়ম, তাই আমি সযত্নে রেখে দিলাম। ডাকাত দলেরা সব মালপত্র ফিরিয়ে দিল, আমাদের সব ফিরিয়ে দিল, এবং সব ডাকাতেরা বলল যে আমরা তওবা করব, ইস্তিগফার করব, যার খড়ম তারই কাছে আছে। হুজুর সেই ডাকাত দল সব আমার সঙ্গে এসেছে, ওরা তওবা করতে চায় এবং ওদের ওই পেশা থেকে ওরা ফিরে আসতে চায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় খুশি হলেন, বড় প্রীতি হলেন, ডাকাত দলগুলোকে তওবা করিয়ে ইস্তিগফার করিয়ে তাদেরকে তিনি শিষ্যত্ব গ্রহণ করিয়ে দিলেন। কোথায় সেই জঙ্গল, কোথায় বড় পীর আব্দুল কাদের জিলানী? তারা যে বিপদে পড়েছে, কড়পীর কেবলা জানতে পেরেছেন, খড়ম ছুড়ে দিয়েছে, খড়ম ছুড়ে দিয়েছে মারবার জন্য। তিনি ছিলেন এমন আল্লাহর ওলি যার দুটো পা সমস্ত ওলিদের কাঁধের উপরে। আমি আরো আরো হুজুরের একটা আমি ঘটনা বলবো আপনাদের কাছে, তার আগে একবার একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা। আপনি আঁখো সে দেখা নহীঁ হ্যায় মগর আপনে আঁখো সে দেখা নহীঁ হ্যায় মগর উনকি তসবীর সিনে মে মৌজুদ
खुद है जिसने लाकर कलाम इलाही दिया। ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सैयदना मोहम्मद इब्ने खिजर। बोले एक व्यक्ति नाम हलो मोहम्मद इब्ने खिजर। তিনি একদা মনে মনে চিন্তা করলেন, বড় পীর আব্দুল কাদির জিলানী হুজুরের চেহারাটা দেখে আমি বরকত হাসিল করব, আমি ফয়েজ হাসিল করব। জি আল্লাহর ওলিরা, আল্লাহর আল্লাহর খুব কাছাকাছি সম্পর্ক। আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে, মানাদ আলী ওলিয়ান, যে আমার ওলি বন্ধু সঙ্গে দুশ্মনী রাখে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তাকে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য ময়দানে অবতরণ করতে বলছি, সে আমার সঙ্গে যুদ্ধ করুক। তো মুহাম্মদ ইবনে খিজর সেই নিয়তে বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন, বড় পীর কিবলা হুজুরের সঙ্গে মোলাকাত করবেন। বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহের দরবারে হাজির হয়ে গেলেন। হুজুরের চেহারা মুবারক খানা দেখে নিজে ধন্য হয়ে গেলেন, বরকত হাসিল করে নিলেন। এরপরে তিনি মনে 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 চিন্তা করেন, যদি আহমদ বড় পীর সাহেব হুজুর কিবলার সঙ্গে মোলাকাত করে তো ধন্য হয়ে গেলাম, এখন আমার উচিত হবে এমনি করে আহমদ রাফাই হুজুরের সঙ্গে দেখা করে তার কাছ থেকেও বরকত নেওয়া। আহমদ রাফাই, আহমদ রাফাই কে ছিলেন? যিনি নবী পাকের রওজা শরীফে গিয়ে কবর শরীফের পাশে গিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন আমি আমার রূহটাকে আপনার কবর শরীফে পাঠিয়ে দিতাম, আমার রূহ আপনার কবর মুবারক চুম্বন করে যেত, কিন্তু আজ আমি আহমদ রাফাই সশরীরে আমি আপনার কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, নানাজি হাত দুটো বার করে দিন, আমি আহমদ রাফাই আপনার হাতে মুসাফা করে আমি ধন্য হয়ে যাব। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আল্লাহর রাসূল কবর মোবারক থেকে হাত দুটো বাইরে বার করে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে মদিনা মসজিদে নববীটা নূরের ঝলকে চমকে উঠল। বহু মানুষ মসজিদের ভিতরে ছিল, তারা দেখলো বিদ্যুৎ চমকালে যেমন চারিদিকে আপনি করে আলোয় আলোয় ভরে যায়, গোটা মসজিদে নববী শরীফটা আলোয় আলোয় ভরে যায়। আহমদ রাফাইর জন্যে আমার রাসূলুল্লাহ হাত মোবারক খানা বার করে দিয়েছিলেন, আর আহমদ রাফাই হুজুর আমার রাসূলুল্লাহর হাতের সঙ্গে মুসাফা করে নিয়েছিলেন। সেই আহমদ রাফাই ওই একজন আছে, আর আরেকজনের জন্যে আমার রাসূল কবর শরীফ থেকে হাত বার করেছিলেন, এক আহমদ রাফাই, আর একজনের জন্য কবর শরীফ থেকে আমার রাসূল হাত বার করে দিয়েছিলেন। আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদের, হয়তো শুনেছেন, এখন তো নেটের জমানা, মোবাইলের জমানা, হাজার হাজার আলেম ওলামাদের ওয়াজ, মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, আপনি দেখবেন আমি বইটারও নাম বলছি, বইটার নাম সিরাতে রুহুল আমিন, বাংলায় লেখা, মার্কেটে পাওয়া যায়, কিন্তু নাম মনে রাখুন সিরাতে রুহুল আমিন, লেখকের নাম বলছি মোবারক আলী রহমানি। তিনি লিখেছেন
তো দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একবার নিয়ত করেছেন আমি হজ পাকে যাব জানা থাকলেও কথাটা শুনে রাখেন যেহেতু আমরা ফুরফুরার সিলসিলার লোক তো যে এই কথাটা শুনে রাখা ভালো খুব ভালো যারা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নামে উল্টোপাল্টা কথা বলে তাদের জিজ্ঞাসা করবেন তোমাদের পীরদের একটা এরকম কারামতি দেখাও এরকম একটা ঘটনা দেখাও তো হুজুর কিবলা হজ করবেন নিয়ত করেছেন হুজুরের অনেক মুরিদ মুতাকিদিন ভক্তরা বলছে আমাদের পীর আমাদের মুর্শিদ হজ পাকে যাবেন আমরাও হুজুরের সঙ্গে হজ যাব অনেকে নিয়ত করেছেন যারা নিয়ত করেছেন তার মধ্যে বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আর বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনিও ছিলেন সঙ্গীদের নিয়ে হুজুর হজ করতে গেলেন মক্কা মুআজ্জামায় হজ করতে গেলেন মক্কা শরীফের হজ করে নিলেন হজের কাজ সম্পন্ন হয়ে যাবার পরে এবারে তিনি মদিনা মুনাওয়ারায় চলে গিয়েছেন মদিনা মুনাওয়ারায় আমার রাসূলুল্লাহর জিয়ারতের জন্য গিয়েছেন সংক্ষেপ করে বলি মদিনার মসজিদে নববীতে গিয়ে রিয়াজি জান্নার মধ্যে ইশার নামাজটা আদায় করেছেন জামাতে রিয়াজি জান্নাত একেবারে যেটা যেটা নবী পাক মদিনায় গিয়ে যতটুকু যে মসজিদ তৈরি করেছিলেন সেই ততটুকু জায়গা আগে সবুজ রঙের কার্পেট বিছানা থাকত এখন আর নেই আসহাবে সুফা এইদিকে আমার নবী পাকের কবর শরীফ আর ঠিক তার পাশটায় পশ্চিম সাইডটায় রিয়াজি জান্নাত ওই রিয়াজি জান্নার মধ্যে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গীদের নিয়ে এশার জামাতে নামাজ পড়লেন না তখনকার দিনে এশার জামাত হয়ে যেত যে যার মতো বাইরে চলে যেত দরজা জানালা বন্ধ করে দেওয়া হতো সব চলে গেছে কিন্তু দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গীদের নিয়ে তিনি ওখানেই রয়েছেন বাইরে বার হন বাইরে বার হন আর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে তো নবী পাক ইন্তেকাল করেছেন সেখানেই কবর দেওয়া হয়েছে যে জায়গাটায় নবী ইন্তেকাল করেছিলেন ঠিক সেই জায়গাতেই কবর দেওয়া হয়েছে তো আম্মাজান আয়েশা সিদ্দিকার হুজরা ঠিক ওই কন্যারে একটা দরজা ছিল দরজা ওই দরজা দিয়ে নবী পাক মসজিদে নামতেন মানে হুজরা থেকে পা বাড়ালেই মসজিদে নামতেন মুসাদদে জামান আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওই কন্যারে দরজাটার কাছে গিয়ে দরজাটা আপনার কিনা জালি লাগানো রয়েছে তার বা অন্য কিছুতে জালি লাগানো গেট ওই গেটে গিয়ে নিজের কপাল আর নাকটা লাগিয়ে ঘষে ঘষে মুসাদদে জামান হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমি বাংলার জমিন থেকে আবু বাকার এসেছি বড় ভোগ ভরা আশা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ আবু বাকারকে খালি খালি ফিরিয়ে দেবেন না আবু বাকারকে তাড়িয়ে দেবেন না এমন করে কেঁদে জারে জার হয়ে যান এমন সময়ে নবী পাকের কবর শরীফ থেকে আওয়াজ বার হল আমার রোজার ভিতরে এক রাত থাকার অনুমতি তোমাকে দিয়ে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ সবাই শুনতে পেয়েছে নবী পাকের কবর শরীফ থেকে আওয়াজ এলো একদল হতভাগা কপাল ফাটা ওদের কপালে দুপুরে বাস পড়েছে এরা বলে নবী কবরে মরে পড়ে রয়েছে তোর বাম স্তনের দু আঙুল নিচের চোখ দুটো যদি খোলা থাকে মদিনার সবুজ গম্বুজের নিচে তাকিয়ে দেখ নবী উম্মতের জন্য কেঁদে জারে জার হয়ে যাচ্ছে জি নবী পাক কবর শরীফ থেকে বলেন আবু বকর
এক রাত থাকবার অনুমতি দিলাম আমার রওজার ভিতরে। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এবারে আনন্দে কেঁদে সারে জার হয়ে যায়। হুজুরের সঙ্গীরাও কাঁদে, সবাই বলে আমরা হুজুরের সঙ্গে এলাম, হুজুর কি একা একা আবার রসুলের রোজার ভিতরে যাবেন, আমরা কি যেতে পারবো না, একা একা যাবেন? মুজাদ্দিদে জমান বুঝতে পেরেছেন, কারণ আল্লাহর ওলিরা স্বাভাবিক দৃষ্টিতে দেখেন না। নবী পাক বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ঈমানদার আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আল্লাহর নূর দিয়ে দেখেন। সুরে বলেন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জমান বলেন বাবারা বাবারা কেঁদো না কেঁদো না কেঁদো না বাবা, আমি তোমাদের ভিতরে আট জনকে সঙ্গে করে নিয়ে আমার রসুলের রওজার ভিতরে যাব। এমন সময়ে মসজিদে নববীর খাদেম অথবা রওজা শরীফের খাদেম আচমকা ওই দরজার চাবিটা এনে দাদা হুজুর কেবলার হাতে দিয়ে দিলেন। হুজুর এই ওই দরজার চাবি দিয়ে দিলাম, এবারে আপনি যা ইচ্ছা তাই করুন। চাবিটা হাতে দিয়ে চলে গেল। নিশ্চয়ই তাহলে উনিও ব্যাপারটা বুঝতে পেরেছেন, অথবা নবী পাক তাকে ইঙ্গিত দিয়েছেন, নবী পাক তাকে বলেছেন চাবি দিয়ে দাও। কার জন্য? আমার আপনার সিলসিলার যিনি ভিত্তি স্থাপন করেছিলেন সেই মুসাদ্দিদে জমান আমিরুশ শরিয়াত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলছি। এ বাবা আটজনকে নিয়ে যাব, তো হুজুর বেছে বেছে আটজন নির্বাচন করলেন, তার মধ্যে বড় হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এই দুজনও ছিলেন। কবর শরীফের ওই দরজার চাবিটা খুলে ঢুকে গেলেন, ভিতরে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে সালাম করেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহর কবর শরীফের ভিতর থেকে সালামের জবাবটা বাইর হয়ে আসে, সবাই শুনতে পায় আমার রাসূলুল্লাহ কবর শরীফ থেকে সালামের জবাবটা দিয়ে দিয়েছে। এবারে সঙ্গীরা বলছে আমরা খুব ভয় পাচ্ছি এই জন্য যে পাশে না কোনো বেয়াদবি হয়ে যায়। আরে টাকা থাকলে মদিনায় যাওয়া যায়, টাকা থাকলে মদিনায় যাওয়া যায় রোজ একবার করে, কিন্তু মদিনার আদব রক্ষা করা অত্যন্ত কঠিন। আমার ওয়াজ মনে আছে কিন্তু বড় পিসায় বুজুর কেমলার সঙ্গে সেই মোহাম্মদ এমনি খেজের দেখা করতে গিয়েছিল, আমি আসছি শুধু কথাটা বেড়ে গেল, কথাটা এই জন্য বলছি। তো সঙ্গীরা খুব আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে, পাশে না বেয়াদবি হয়। আর আমাদের যিনি এই এই মানে মাহফিলের অন্যতম একজন সদস্য, উনি তো উমরায় গেছেন, যাওয়ার আগে আমার ফোন করেছেন যে আমি থাকতে পারছি না হুজুর, মানিয়ে নেবেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধে নেই। উনি গেছেন, অনেকে ওমরায় যান হজে যান কথাটা মনে রেখে দেন। মদিনায় গিয়ে যারা ওমরা করতে যান আর হজে যান, মদিনার কোনো জিনিসকে যেন আপনি খারাপ বলবেন না, কোনো জিনিসকে যেন খারাপ বলবেন না, তাহলে ঘাড় ধরে আমার নবী পাক তাকে বার করে দেবেন যে কোনো পর্যায়ে। কিতাবের শেখ দরবেশ খুব বড় দরবেশ মদিনাতে গিয়েছেন, তখন নবী পাকের ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা। তো মদিনার মানুষরা দরবেশ সাহেবকে মেহমানদারি করবার জন্য দস্তরখান দিয়ে খাবার দিয়েছে, শেষ বেলায় টক দই দিয়েছে। কেউ আপনারা গিয়ে থাকলে জানবেন মদিনাতেও টক দই দেয়, মক্কাতেও দেয়। তো টক দই দিয়েছে, অরিজিনাল টক দই।
এখন দরবেশ সাহেব ওই টক দই খেতে খেতে বলছে, হ্যাঁ গো তোমাদের মদিনার দই টক, তিনবার বলেছেন কথা কথা, তোমাদের মদিনার দই তো তিনবার বলেছেন। খাওয়া দাওয়ার পরে শুয়ে কাইলুলা করছে, কাইলুলা দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে অল্প সময়ের জন্য হলেও একটুখানি সঙ্গে সঙ্গে শুয়ে পড়া, এটাকে কাইলুলা বলে। নবী পাকের খুব বড় সুন্নাত, নবী পাক বলেছেন শয়তান ছাড়া বাকি যারা তারা দুপুরে খাবার পরে অল্প একটু শুয়ে আমার এই সুন্নত আদায় করে কাইলুলা। তো শুয়ে কাইলুলা করতে ঘুমিয়ে পড়েছেন দরবেশ, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে হাজির হয়ে বললেন, এই দরবেশ তুই আমার মদিনা থেকে একটুনি বার হয়ে যা, তুই আমার মদিনার দইকে টক বলেছিস, মদিনায় থাকার অধিকার তোর নেই, আমার মদিনার দইকে তুই টক বলেছিস, যা 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 বেরিয়ে চলে যা। ঘুম ভেঙে গেল দরবেশের, দরবেশ কাঁদতে কাঁদতে হযরতে আবু বকর সিদ্দিক তিনি তখন খলিফা তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে বলছে, হুজুর আপনি একটুখানি দেখুন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে বাবা হে দরবেশ তুই যদি বাঁচতে চাস এখনই মদিনা থেকে বার হয়ে যা, খোদ আমার রাসূলুল্লাহ তোকে মদিনা থেকে বার করে দিয়েছে, আমি কোথাকার কে, বাঁচতে যদি চাস এখনই মদিনা থেকে বার হয়ে যা। মদিনার প্রচন্ড আদর, ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনায় জুতো পায়ে দিয়ে বেড়াতেন না, কোন জীব জন্তুর উপরে সওয়ার হয়ে যেতেন না, তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন এই জমিনে আমার নবী পাক কদম দিয়ে বেরিয়েছেন, আর সেই জমিনে আমি জুতো পায়ে দিয়ে বেড়াবো না, না যদি আল্লাহ আমার ক্ষমতা দিতেন আমার মাথাটা মাটিতে দিয়ে পা দুটো উপরও দিয়ে আমি মদিনার জমিনে হাঁটতাম, আর আমি যদি উটের উপরে ঘোড়ার উপরে সওয়ার হই তাহলে আমার নবী পাক এই জমিনের নিচে রয়েছে আর আমি সওয়ার হব, আবার আমার ওই উট বা ঘোড়া কি গাধা যাতে আমি সওয়ার হব তার পায়ের ধুলো উড়ে যদি ওই সবুজ গুম্বুজে লেগে যায় বেয়াদবি হয়ে যাবে, তাই আমি সওয়ারও হই না। জি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় গিয়েছেন, মদিনার মানুষরা খুশিতে বাগে বাগ, একদিন দুদিন তিন দিন থাকলেন, তিন দিন পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও মদিনার মানুষেরা এবারে বিদায় দাও, আমি মদিনা থেকে এবারে বার হয়ে যাব, সবাই বলল না 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 হবে না হবে না হবে না, আমরা কি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, এত তাড়াতাড়ি কেন চলে যাবেন। ইমামে আজম হুজুর বলেন বাবা ঠিক আছে আরো তিন দিন আমি আছি, ছ দিন হয়ে গেল তিনি মদিনা থেকে বার হয়ে যাবেন, মদিনার মানুষ পার হতে দিল না, এমন করে করে এগারো দিন পর্যন্ত হয়ে গেল। ইমামে আজম আবু হানিফা হুজুর বললেন ও মদিনার মানুষেরা আমাকে বিদায় দাও, তোমাদের অনুমতি ছাড়া আমি পার হতে পারবো না, কারণ আমার রাসূলুল্লাহ বলেছেন মদিনার মানুষের সঙ্গে যে বেয়াদবি করে সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বেয়াদবি করে, মদিনার মানুষকে যে ঠকায় সে আমি রাসূলুল্লাহকে ঠকায়, তাই বিদায় দাও আমি আর মদিনায় থাকতে পারবো না। কেন এত জোর দিয়ে বলছেন? আর কয়েকটা দিন থাকেন হুজুর, আপনি এসেছেন মুজাহের বড় ইমাম, ইমামে আজম বললেন আমি আর থাকতে পারছি না, শোনো হে মদিনার মানুষেরা যেদিন আমি মদিনায় ঢুকেছিলাম আমি ওযু করে নিয়ে মদিনায় ঢুকেছিলাম, আজ এগারো দিন হয়ে গেল, এগারো দিনের ভিতরে এখন ওযু আমি ভাঙি না, কারণ মদিনার মাটিতে এক মুহূর্ত বিনা ওযুতে থাকবো, এটা আমি ইমামে আজম আমার পছন্দ নয়, এগারো দিন এক ওযুতে রয়েছি ওযু আর রাখতে পারি না, আমাকে বিনা ওযুতে মদিনার জমিনে যেন থাকতে না হয়, জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন আর মুসাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের একদম কবর শরীফের পাশে দাঁড়িয়ে গেলেন, পাশে দাঁড়িয়ে গেলেন,
সঙ্গীরা বর্ণনা করেন, আমরা দেখতে পাই দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহে যখন নবী পাকের কবর শরীফের পাশে দাঁড়ালেন, আমার নবী পাকের কবর শরীফের উপর থেকে নবুয়তের দুটো হাত বাইরে বেরিয়ে যায়। নবী পাকের দুটো হাত কবর শরীফ থেকে বাইরে বেরিয়ে যায়, মুজাদ্দিদিয়াতের দুটো হাত নবী পাকের হাতের সঙ্গে মুসাফা করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল হাই, এই বাবা রুহুল আমিন, চলে এসো চলে এসো মুসাফা করে নাও। বড় হুজুর কেবলা মুসাফা করলেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুসাফা করলেন। সঙ্গীরা বলছেন, আমরা দেখলাম নবী পাকের সঙ্গে মুজাদ্দিদ জামান হুজুরের সারা রাত ধরে ধরে কথা হলো, সারাটা রাত ধরে ধরে কথা হলো ফিসফিস করে, আমরা বুঝতে পারিনি। ওই যে বইটার নাম বললাম, ওই বইটাই এতদূর পর্যন্ত আছে, অন্য অন্য জায়গায় আছে। যখন বার হওয়ার সময় হয়ে গেল, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহে কেঁদে জালে জার হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ হয়ে যাই না, আমি আবু বকর, আমার রাসূলুল্লাহর কবরের ভিতরটা দেখতে পাই, আমার নবী উম্মতের জন্য এত কান্না কাঁদেন, আমার নবী পাকের চোখের পানিতে হুজুরের কবর শরীফটা ভিজে যায়। এই দাদা হুজুর কিবলার জন্য নবী পাক হাত বার করে দিয়েছিলেন, আর এক ওই আহমদ রাফাই রহমাতুল্লাহ আলাইহির জন্য হাত বার করে দিয়েছিলেন। তো মুহাম্মদ ইবনে খিজির বড় পীর সাহেব হুজুরের সঙ্গে দেখা করে বরকত নিয়ে মনে মনে বলছেন, এবার তো সেই আহমদ রাফাই হুজুরের সঙ্গে দেখা করে আমার বরকত নেওয়া দরকার, যেই মনে মনে করেছেন। বড় পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বাবা খেজের, হে মুহাম্মদ ইবনে খেজের, এই তো আহমদ রাফাই আমার পাশেই রয়েছে। ওই সময় আমি চোখ মেলে দেখলাম বড় পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির পাশে একজন জবরদস্ত মাশায়েক বা আল্লাহর ওলি দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ দেখতে পাননি, আর এই মুহাম্মদ ইবনে খিজর তো নিজের মনে মনে বলেছেন যে আহমদ রাফাইর সঙ্গে দেখা করে আমার বরকত নেওয়া প্রয়োজন। সঙ্গে সঙ্গে বড় পীর কিবলা বলেন, আরে এই তো দাঁড়িয়ে, এই মুহাম্মদ ইবনে খিজর দাঁড়িয়ে সালাম করলেন, আদবের সঙ্গে দাঁড়ালেন, সালাম মুসাফা করলেন। এবারে সেই আহমদ রাফাই বলছে, হে ইবনে খিজির, বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে দেখা করার পর পৃথিবীর আর কোন পীরের পীর সাহেব ওলি সাহেবের সঙ্গে দেখা করার প্রয়োজন নেই, কারণ পৃথিবীর তমাম ওলি আউলিয়ারা সব বড় পীর সাহেব হুজুর কিবলার অধীনে, তাই যে বড় পীরকে দেখেছে আর কোন পীরকে দেখবার প্রয়োজন তার পড়ে না। জোরে বলুন না সুবহান। কত বড় আল্লাহর ওলি ছিলেন, ঠিক ঠিক সেই রকম বগদাদে এক কাফের, বগদাদ শরীফে একজন কাফের খ্রিস্টান কাফের তিনটে প্রশ্ন বার করেছে, তিনটে প্রশ্ন বার করেছে, আর বড় বড় বক্তাদের গররা গররা আলেমদের কাছে সেই তিনটে প্রশ্ন করেন, কিন্তু কেউ জবাব দিতে পারে না, কোন আলেম জবাব দিতে পারছে না। তিনটে প্রশ্ন ক্রিটিক্যাল প্রশ্ন, আর এতে ওই খ্রিস্টান বেঈমান সে খুব আনন্দ পায়, কেউ জবাব দিতে পারে না। তিনটে প্রশ্ন কি? এক নাম্বার প্রশ্ন হলো, আল্লাহকে তো দেখা যায় না, দেখে না, তাহলে না দেখে কিভাবে বলে যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক একমাত্র উপাস্য, না দেখে কিভাবে সাক্ষী দেয়? দুই নাম্বার,
পৃথিবীর সব কিছু পরিচালক আল্লাহ, আল্লাহর অধীনে সব কিছু হয়। তাহলে একজন মানুষ সে পাপ করলো, অন্যায় করলো, মদ খেলো, গাঁজা খেলো, সুদ খেলো, তাহলে তার কেন শাস্তি হবে? পরিচালক তো আল্লাহ, আল্লাহই করছে, সে কেন খুশি হবে? তিন নম্বর প্রশ্নটা ছিল যে ইবলিস শয়তানকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। তো ইবলিস তো আগুনের তৈরি, তা আগুন, আগুনকে আগুন কিভাবে পোড়াবে? সে ইবলিস নিজেই তো আগুনের তৈরি। এই তিনটে প্রশ্ন এই খ্রিস্টান বেঈমান বড় বড় আলেম ওলামাদের কাছে করে, কিন্তু কেউ জবাব দিতে পারে না। এখন এই বেঈমানটা একদিন সিদ্ধান্ত নিয়েছে যে আব্দুল কাদেরের কাছে প্রশ্নগুলো করে তাকেও এইভাবে ছোট করব যেমন অন্যান্য আলেমদের করেছি। সাক্ষাৎ মিলে গেল বড় পীর আব্দুল কাদের জেলানি হুজুর। ওই বেঈমানটাকে বললেন সরে আয়, সরে আয়, সরে এসে বস। বসে বলল কি ব্যাপার, কি জন্যে? এমনি বড় বিষয়ে বুঝতে পেরেছে ও কেন আমার কাছে এসেছে, কি জন্য এসেছে, ব্যাপারটা বুঝতে পেরেছে। তারপরেও বলছেন কি বলে, আমি তিনটে প্রশ্ন করতে চাই, তিনটে প্রশ্নের উত্তর পেতে চাই। তো বড় বিষয়ে হুজুর বলছেন ঠিক আছে, তিনটে প্রশ্ন, কি কি প্রশ্ন? বলছি আমার এক নম্বর প্রশ্ন এই, দুই নম্বর প্রশ্ন এই, তিন নম্বর প্রশ্ন এই। তো বড় সাহেব একটু মনটা মরা করে মাথাটা একটুখানি নিচু করে বসে আছেন। এই বেঈমান তো আনন্দে আটখানা, এইবারে বড় পীরের মান সম্মানটা যাবে। কিন্তু কিছুক্ষণ পর বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি উঠে একটা মাটির ঢেলা নিয়ে সজোরে ওই বেঈমানটার মাথায় ছুঁড়ে মেরেছে। যেই মেরেছে মাথা কেটে রক্ত পড়ছে, ঝরঝর করে রক্ত বার হচ্ছে। এখন বলেই আপনি আমাকে মারলেন কেন? আমি আপনার তিনটে প্রশ্ন করেছি, জবাব দেবেন, মারলেন কেন? আমি আপনার বিরুদ্ধে কাজীর কাছে বিচার দেব। কাজীর কাছে সত্যিই বিচার দিল। কাজী সাহেব বড় পীর সাহেবকে ডাকলেন, বড় পীর সাহেব হুজুরে গেলেন, কি ব্যাপার, আপনি ওকে মারলেন কেন? বলছে আমি তো প্রকৃত ওকে মারিনি, ও আমাকে তিনটে প্রশ্ন করেছিল, তিনটে প্রশ্নের জবাব আমি দিয়েছি। সবাই তো অবাক, বড় বড় আলেমরা রয়েছে কাজীর দরবারে। তো বলছে আপনি একটু খুলে বলুন ব্যাপারটা। হুজুর বলছে ও আমার এক নম্বর প্রশ্ন করেছে যে আল্লাহকে দেখা যায় না, তাহলে আমরা কিভাবে বলি যে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? ওর প্রশ্ন ছিল। তা আমি ঢিল মেরে ওর জবাব দিয়েছি, কিভাবে বলতেছে ওর যে লেগে কেটে গেছে, যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে, সেইটা আমরা কিভাবে বুঝবো? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। বলে আরে ওটা কি দেখা যায়? ওটা তো অনুভব করা যায়, অনুভব করে আমি বলছি ব্যথা করছে। বলে দেখো অনুভব করে তুমি বুঝতে পারছ যে তোমার ব্যথা হচ্ছে। তো আমরাও আল্লাহকে অনুভব করি প্রতিটা পদে পদে, আমরা দেখি আল্লাহ পাক রয়েছে, তাকে দেখা যায় না তবে অনুভব করি। এক নম্বর প্রশ্নের জবাব। তো খ্রিস্টান বলল ঠিক আছে, এক নম্বর প্রশ্নের জবাব যথাযথ হয়েছে। দুই নম্বর প্রশ্ন, সব কিছুর পরিচালক যদি আল্লাহ হয় তাহলে কেউ অপরাধ করলে তার সে দোষী হবে কেন? হে কাজী সাহেব আমি ওকে ওই ঢিলটা মেরেছি, এটা তো আমার আল্লাহ পাকের পক্ষ থেকেই হয়েছে, তার জন্য আমাকে কেন আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হবে? কারণ আল্লাহর ইচ্ছায় যদি হয়ে থাকে তো ঢিলটাও আল্লাহর ইচ্ছায় মারা হয়েছে।
আমাকে কেন আসামির কাঠ গড়ায়? এই বেঈমান তার মুখটা তো শুকিয়ে চুন হয়ে গেছে। আর তিন নম্বরে ওর প্রশ্ন, ইবলিস তো আগুনের তৈরি, তো ওই আগুনের তৈরি ইবলিসকে আগুনে ফেললে কি শাস্তি হবে, কিভাবে আগুন আগুনকে পোড়াবে? বড় এইভাবে রে বড় বিষয় বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, তো তুমি কিসের তৈরি? তো বলছে মাটির তৈরি। আমি যেহেতু মানুষ মাটির তৈরি, আমি তোমাকে মেরি শিখি দিয়ে বলছে মাটি দিয়ে। তাহলে তুমি মাটির তৈরি, আমিও তোমাকে মেরেছি মাটি দিয়ে। তা এই মাটি দিয়ে যদি মাটির তৈরি মানুষকে মারলে লাগে আর ব্যথা যন্ত্রণা হয়, তাহলে ইবলিস আগুনের তৈরি হলেও তাকে আগুনে ফেললে ওই রকম শাস্তি তার হবে। এই খ্রিস্টানটা নিজের ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বড়পুরসাহেবটিল্লা রহমাতুল্লাহ আলাইহির কাছে তওবা ইস্তেগফার করে খাঁটি নিয়েতে মুসলমান হয়ে গেলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জি, বড় বিষয় হুজুরের কাহিনী বললে অবাক। গত বছরেও বলেছিলাম, তবে এবার শুধু মনে করিয়ে দিচ্ছি, যে বুড়ির ছেলে পুত্রবধূ বরযাত্রীরা বারো বছর আগে নদীতে ডুবে গেছে, কে কোথায় ছিন্ন ভিন্ন হাঙর কুমিরে খেয়েছে, হাড় গোড় মাটি হয়ে গেছে, কোন হাড় কোথায় ভেসে চলে গেছে, বুড়ির কান্না দেখে বড় পীর সাহেব হুজুর সব জেনে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই বুড়ির ছেলে ওর পুত্রবধূ এই বরযাত্রী নৌকা নৌকার মাঝি সব ফিরিয়ে দাও। কত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক বললেন, হে আব্দুল কাদের, তাকে আল্লাহ ইলহাম করে জানিয়ে দিলেন, হে আব্দুল কাদের ওটা কি করে সম্ভব, কারণ ও হাঙর কুমিরেরা খেয়ে নিয়েছে, এমনি করে মাটি হয়ে গেছে হাড় হাড্ডি গুলো, এটা কিভাবে সম্ভব? বড় পীর আব্দুল কাদের জেলানী হুজুর বললেন, হাত তুলে বললেন, আল্লাহ এ কি কথা শুনলাম, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ বছর আগে মারা যাওয়া মানুষগুলো আপনি জ্যান্ত করে হাসর ময়দানে ওঠাবেন, আর এত মাত্র বারো বছরের কেস, আপনি কোন বললে হয়ে যায় ভাইয়া, কোন আবার কোন বললে ধ্বংস হয়ে যায়, এ কি বলেন? আল্লাহ পাক, আল্লাহ তুমি বুড়ির সন্তান আর তার পুত্র বধু বরযাত্রীগুলো ফিরিয়ে দাও। আল্লাহ পাক বললেন, হে আব্দুল কাদের, হ্যাঁ ঠিক বলেছো, লক্ষ 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 বছর আগে যারা দুনিয়া থেকে পৃথিবী থেকে মারা গিয়েছে, আর হাড্ডিগুলো মাটি হয়ে গেছে, কোন নাম নিশানাও নাই, আমি আল্লাহ তাদের কিয়ামতের ময়দানে সশরীরে জিন্দা করে দেব। আমি আজ এই বারো বছর অতিক্রান্ত হবার পরেও আমি ওই বুড়ির ছেলে এবং সব সঙ্গীগুলোকে ফেরে দেব। হে আব্দুল কাদের চেয়ে দেখো, ওই নদীর দিকে চেয়ে দেখো, দেখলো নদীতে সেই আপনার ছেলে পুত্রবধূ বরযাত্রী নৌকা মাঝি যে যে অবস্থায় ছিল, যে পোশাক পরেছিল, সেই পোশাকেই সব নদীর তীরে এসে লাগিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন আল্লাহ পাক ক্ষমতা দিয়েছিলেন, বগদাদের একটা হোটেলের সামনে দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর যাচ্ছিলেন, যেতে যেতে দেখেন হোটেলের সামনে, এক হোটেলের সামনে অনেকগুলো ডিম সিদ্ধ করে রাখা আছে। এখন বাজারেও দেখবেন সিদ্ধ করে ডিমগুলো স্তূপ করে রাখে, ডিমগুলো সিদ্ধ করা রয়েছে। বড় পীর কিবলা হুজুর মনে 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 বললেন, আহারে এই ডিমগুলো যদি সিদ্ধ করা না হতো, এই ডিমগুলো যদি ভালো থাকতো, এই প্রতিটা ডিম থেকে একটা করে ছানা বার হয়ে যেত। বলার সঙ্গে সঙ্গে ওই সিদ্ধ করা প্রত্যেকটা ডিমের ভিতর থেকে একটা একটা করে জ্যান্ত পিলে বা ছানা বার হয়ে চলে যায়। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বহু সময় পার হয়ে যাবে, কিন্তু বারোটা তো বেজেই গেছে, বারোটা এক হয়ে গেছে, খুব বেশি সময় তো যাওয়া যাবে না। তো প্রতি বছরেই আমি একটু তো আপনাদের বিরক্ত করি, তবে এমনি করি না, আমি এই এটা নবিয়ানা মেম্বার, এই মেম্বারটা কোনো জমিদারের না, এটা নবিয়ানা মেম্বার।
এই নবিয়ানা মিম্বারে বসে আমি আপনাকে বলছি, তার আগে একটা কথা বলি, নবী পাক যাকে বলেছেন হে আমার নয়নের মণি, নবী পাক যাকে নিজের সিংহাসনে বসিয়েছেন, যার কপালে চুমু দিয়েছেন, নিজের জিসিম মোবারক থেকে জামাটা খুলে যার গায়ে পরিয়ে দিয়েছেন, সেই বড় পিসাব হুজুরের জন্য কিছু যদি আপনি করেন কি হতে পারে? একদা মদিনায় বিশাল দুর্ভিক্ষ, মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছে, না খেয়ে মানুষ মরছে। এমন সময় নবী পাকের ইন্তেকালের পরে বাইরে থেকে 1000 উট বোঝাই খাদ্য শস্য ওসমান গনি মদিনায় ঢুকলো। ওসমান গনি 1000 উট বোঝাই মাল সম্পদ মদিনায় এলো। তো পাইকারি খরিদ্দাররা বললো ওসমান মালগুলো আমার দিয়ে দেন, আমি ডবল লাভ দেবো, 1 টাকায় 1 টাকা লাভ দেবো। বলছে না হবে না। কেউ বললো আমি 1 টাকার মালে 2 টাকা লাভ দেবো, হবে না। কেউ বললো 3 টাকা, কেউ বললো 4 টাকা। ওসমান গনি বলছে আমার 1 টাকায় 10 টাকা লাভ দেওয়ার, লাভ দিয়ে আমার মাল কেনার আছে, আমার 1 টাকার মালে 10 টাকা লাভ দেবো। 5 টাকা 6 টাকা পর্যন্ত বললো, 1 টাকার মালে 6 টাকাও লাভ দেবে। কিন্তু তারপরেও বললেন না, আমার মাল কেনার আছে, 1 টাকায় 10 টাকা লাভ দেবে। পাইকারিরা বলছে সে মাল বিক্রি করবে কিভাবে? তাহলে বলছে দেখুন আমাদের পক্ষে সম্ভব না, আর চিন্তা করছে আমাদের চাইতে বড় বড় পাইকার তো মদিনায় নেই, কে আসে আমার? বলছে আপনি মালটাকে দিয়ে দিন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সাক্ষী থাকো তোমরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি আমার তুমি যদি এক দাও আমি আল্লাহ তোমাকে 10 লাভ দেব, তাই আমার 1000 বোঝাই এই উটের উপরে সব খাদ্য শস্য গুলো মদিনার দুর্ভিক্ষ কবলিত মানুষদের জন্য আমি দান করে দিলাম, হাদিয়া করে দিলাম। খলিফা আবু বকর সিদ্দিককে ডাকা হলো, আপনি এই মাল বণ্টন করে দিন। হযরতে আবু বকর সিদ্দিক সেই 1000 উট বোঝাই মাল সব মদিনার আপামার সাধারণ মানুষদের জন্য দান করে দিলেন, বিলি বণ্টন করে দিলেন। ওই দিনে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন, আমার নবী পাক সবুজ রঙের সুন্দর দামি জামা পরে আর ঘোড়ার উপরে সওয়ার হয়ে খুব দ্রুত কোথাও যাচ্ছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দামি জামা পরে, এত সুন্দর ঘোড়ার উপরে সওয়ার হয়ে এত জলদি জলদি কোথায় যান? আল্লাহর নবী বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি জানো না? জানো না? আজ আমার ওসমান, আমার ওসমান মদিনাওয়ালাদের জন্য 1000 উট বোঝাই মাল মদিনার মানুষদের জন্য নহাদিয়া দান করে দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা মেহমানদারির ব্যবস্থা করেছেন, আমাকে ওই জায়গাতে দাওয়াত রয়েছে, আমি রাসূলুল্লাহ ওই মেহমানদারিতে জান্নাতের ভিতরে ওই মাহফিলে ওই মজলিসে আমি রাসূলুল্লাহ যাই। সরে বলুন না সুবহানাল্লাহ। তো সাধারণ মানুষের দিলে যদি ওই হয় নবীর জন্য, নবী যাকে নয়নের মণি বলেছেন তার জন্য যদি আমরা কেউ দেই, তাহলে লিখে রাখেন, আমি প্রতিবারই বলি, এবারেও বলছি, বুক ঠুকে চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই এই বছরের মধ্যে আল্লাহ একের বিনিময়ে 10 এমন এক জায়গা থেকে আপনাকে পাইয়ে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। সেই বড় পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির উফাতের দিন, সেই মাস রবিউস সানি, দ্বিতীয় বসন্ত, ওকিল আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, জি আল্লাহর ওলিরা কবরে মরেন না,
আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত আল্লাহর ওলিরা কখনো মরে না তো সেই বড় পীর কিবলা হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্য কেউ আসেন এক বছর পরে এই এই মাহফিলের জন্য 5000 টাকা কেউ দিতে পারবেন একটা লোক আছেন 5000 টাকা দেবেন অনেক মানুষ আছেন বড় পীর সাহেব হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির রুহানি দোয়া পাবেন অবশ্যই দোয়া পাবেন কেউ একজন বলবেন 5000 টাকা দেবেন দিয়ে রাখেন ইনশাআল্লাহ ঠকবেন না খোদ ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি কবর থেকে উঠে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে খিরকা পরিয়ে দিয়েছিলেন খিরকা পরিয়ে দিয়েছিলেন তার জন্য বলছি একটা লোক বলবেন 5000 টাকা দিতে পারবেন এক বছর পরে সম্ভবত নেই আল্লাহ পাক জানেন সত্যি আছে কি নেই তবে যদি কেউ থাকেন 5000 টাকা দেওয়ার মতো তার কাছে আমার দাবি থাকলো আপনি অবশ্যই অবশ্যই 5000 টাকা দেবেন যদি না থাকে সুবহানাল্লাহ আবু তালেব আকুঞ্জি খেড়িয়াতে বাড়ি উনি বলছেন 5000 টাকা দেব আরে একটু খুশি হয়ে জোরে বলবেন নারে তাকবীর জোরে বলেন না নারে তাকবীর 5000 টাকা বলুন মারহাবা আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক এটা কবুল করো মাওলানা আবুল ও ডাক নাম আবুল তাহলে আবুল হোসেন হবে তার মা আব্বা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাতের জন্য নগদে দিয়েছে 500 টাকা একবার জোরে বলুন নারায় তাকবীর আল্লাহ এই দানের নেকি নূরের খাঁচায় করে হযরতে জিবরিল আলাইহিস সালাম কে দিয়ে এর নেকি তার আব্বা মায়ের কবরে পৌঁছে দাও আল্লাহ তাদের কবরগুলো আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তোমার এই ব্যক্তি 5000 টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তার এবং তার বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ পাক আল্লাহ তার হালাল রুজি রোজগারে বরকত দাও চাষবাস ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো আল্লাহ আল্লাহ জিয়ারতে কাবা জিয়ারতে মদিনা নসিব করে দিও আল্লাহ স্বপ্নের মধ্যে আর নবী পাকের এবং বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জিয়ারত নসিব করে দিও আল্লাহ তার আপনজনেরা যারা কবরে গিয়েছে আল্লাহ তাদের কবরগুলো হাকিকতে জান্নাত বানিয়ে দাও আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক বলছেন খলাকনাকুম আজওয়াজা আল্লাহ প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন একক সৃষ্টি করেননি এই জোড় হওয়ার জন্য আল্লাহ জোড়ের কসম করেছেন জোড় হওয়ার জন্য আর একটা মানুষ হবে 5000 টাকা দেবেন আর একজন মানুষ 5000 টাকা ও একজন নাম বলেননি গোপনে উনি বলছেন আমি 2000 টাকা আমি 2000 এ যাচ্ছি 2000 টাকা দেবেন একটু জোরে বলুন নারে তাকবীর 2000 টাকা বলুন মারহাবা আয় আল্লাহ কবুল করো তার এবং তার বাড়ির মানুষের হায়াত দারাজ করে দাও আল্লাহ পাক চাষবাস ব্যবসা বাণিজ্য আয় রোজগারে বরকত এনায়েত করো আল্লাহ পাক